বলে বান্দা তোর হয়নি কিয়ামটা ঠিক হয়নি রুকুটা যায় হয়েছে কিন্তু কিয়ামটা ঠিক হয়নি আবার যদি বলে কিয়ামটা ঠিক হয়েছে সিজদাটা ঠিক হয়নি বান্দা তোর নামাজ আমার পছন্দ হয় না আল্লাহ ইচ্ছা করলে বললি বলতে পারে বললে বলতে পারে না বলতে পারে তাহলে উপায় কিছু নাই এখন যদি বলে পেটাবো তাও মার খেতে হবে আর যদি বলে যা বান্দা আমাকে সিজদাটা দিয়েছিস যা আমি তোকে একটু মাদবত দিয়ে ছেড়ে দিলাম তাহলে সেটাও করতে পারে আবার বলতেও পারে যে বান্দা যা তুই আমাকে সিজদাটা তো দিয়েছিস যা ভুল হলো তবু আমি আল্লাহ দয়াময় দয়ার সাগর আমি গফুর রহিম আমি মাফ করতে ভালোবাসি তোকে মাফ করে দিলাম যা আল্লাহু আকবার আল্লাহ তাহলে আল্লাহ এটা বলতে পারে তাহলে একটা সুযোগ আছে মার খেয়ে হলো বাঁচার চান্স একটা এখন তৃতীয় নম্বরের বান্দাকে যখন তর্ক তোলা হবে আল্লাহ আমি পারি না এর কি হবে কথা কি বুঝতে পারছি আপনাদেরকে তাহলে পেটাবে কোনটাকে বেশি কথা বলো যে পারে না যে করে না তাকে পেটাবে বেশি তাহলে আপনাদের আমাদের কাজ কি ছেড়ে দেবো না বরং আমাদের কাজ জানেওয়ালা ব্যক্তির সঙ্গে ভালো করে জেনে নেব সুতরাং ছেড়ে নয় জেনে নেব তাহলে নামাজ পড়ছি আরো ভালো করে পড়ার চেষ্টা করব ছেড়ে নয় জেনে নেব এটা আমাদের কাজ চলে এত রনিয়া নওজোয়ান জমা কেরা يا ماي بوري بوري انا را سوري كده ده ماما ওই আবেদ নুকতা একটা আওয়াজ পেয়ে গেল কি যেন বলে ও বান্দা বান্দা শোনো তুমি এখনো ধার্মিক এখনো আমার মহব্বতের বান্দা হতে পারো না কারণ সব থেকে বেশি ভালোবাসো গো তুমি সম্পদকে তোমার সম্পদের মহব্বত তোমার অন্তরে অনেক অনেক বেশি মনে আছে তো আপনাদের মনে আছে তো সেই জায়গায় এই কথা যখন বলা হলো ওই মানুষটার জায়গা জমি ঘর বাড়ি যা ছিল সব কিছু বিক্রি করে দিলাম আহ লোকটা দেখেন কটা লোক পারে এরকম বলেন তো আল্লাহু আকবার তিনার নিয়ে তা আমি আমার আল্লাহকে রাজি করব দুনিয়ার মাল আমার চাই না এই জন্য সব কিছু সঙ্গে ছিন্ন করে দিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে ইয়া কানা আবদ যখন তিনি এখানে পৌঁছে গেছেন আবার মনে মনে ভাবলেন এবারে কিন্তু আমি মনে হয় আবেদ হতে পেরেছি এবারে আমি একজন ধার্মিক নেককার বান্দা হতে পেরেছি আবার একটা গায়েবী আওয়াজ আছে বান্দারে এখনো নেককার হতে পারো না সব থেকে বেশি মহব্বত তোমার কাপড়ের মহব্বত তোমার অন্তরে অনেক অনেক বেশি কাপড়ের মহব্বত তোমার অন্তরে অনেক বেশি যখন এই কথাটা তিনি শুনতে পেলেন নামাজের সমাপ্তি ঘটিয়ে দিয়ে আর উনি থাকতে পারলেন না ওনার বাড়িতে যা জামা কাপড় ছিল শুধুমাত্র নিজের পরনের কাপড় রেখে প্রয়োজনীয় জিনিস রেখে প্রয়োজনীয় কাপড়টা রেখে দিয়ে বাকি সমস্ত কাপড়গুলো তিনি দান করে দিলেন খায়রাত করে দিলেন দিয়ে এবারে নামাজে দাঁড়ালেন দাঁড়িয়ে আবার পড়তে পড়তে ইয়া কানা আবুদু গিয়ে পৌঁছালেন পৌঁছে গিয়ে নিয়ে মনে মনে ভাবলে এবারে কি আমি ধার্মিক সত্যবাদী হতে পেরেছি আল্লাহর নেক বান্দাদের মধ্যে কি সামিল হতে পেরেছি অমনি একটা গায়েবী আওয়াজ এল ও বান্দা সাদাকতা সত্য বলেছো তুমি এবারে নেক বান্দাদের মধ্যে চলে এসেছো তারা দুনিয়ার গুরুত্ব বেশি দেননি দুনিয়াকে ভুলে গিয়ে তারা
পরকালের মহব্বত ভালোবাসা বেশি বাড়িয়েছেন, দুনিয়ার মহব্বত কিন্তু তাদের ভিতরে ছিল না, তাদের মধ্যে আপনার আপনার দিনদারি ছিল, তাদের মধ্যে দুনিয়াদারি ছিল না, দুনিয়াদারি তাদের মধ্যে ঢোকেনি, দুনিয়ায় ছিলেন কিন্তু দুনিয়া তাদেরকে আপনার দুনিয়ার মহ দুনিয়ার লোভ লালসা তাদেরকে কিন্তু গ্রাস করে নিতে পারেনি, তারা আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন পরকালের গুরুত্ব বেশি দেওয়ার কারণে তারা আল্লাহর মাহবুব বান্দা হতে পেরেছিলেন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন কষ্ট হচ্ছে না? কটা বাইছে দেখি তারা। ওয়াল্লাহ তো অনেক টাইম হয়ে গেছে গো, কষ্ট হয়ে যাচ্ছে বলে। সেটা কোন সালাত নামাজ, এই নামাজের কথা বলতে গিয়ে অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, তবে এর ভেতরে আপনাদের সামনে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, পাঁচ প্রকারের মানুষের নামাজ কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না, পাঁচ প্রকারের মানুষের নামাজ কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। এর মধ্যে এক নাম্বার কারা জানে বলে দেব, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? জোর করে বলেন কষ্ট হচ্ছে? বলে হুজুর কষ্ট হলে কি আর বলা যায়, যা হচ্ছে ভিতরই হচ্ছে। অনেক বয়স্ক প্রবীণ মানুষেরাও আছেন আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বারে কি, এক নাম্বার হলো মদপুরের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় মদপুর নেই? ভাই ভাই আছে বলছে আছে, হ্যাঁ হাই রে হাই কি বলে বলছে, ঘরে ঘরে চাচা বলছে, ঘরে 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 চল চল চল। মদ যে খায় এদের আবার কোয়ালিটি আছে, অনেকে দেখবেন বছরে একবার করে খায় জানুয়ারি মাস, ওই মাস মায়ের হয়ে যায় সর্বনাশ, চলে জানুয়ারি মাস, জানুয়ারি মাস কিছু মায়ের কোল খালি হয়ে যায় ওই দিন ওই মাসটাই চলে দেখবেন সর্বনাশ। জানুয়ারি মাস 31st নাইট যাপন করে, কিছু ছেলেরা আছে বন্ধুদের সঙ্গে গিয়ে পিকনিক করে, ওখানে লাল পানিয়ে পুরো চালিয়ে দিয়ে ঘরে ফেরে, কথা বলে এটা এক ধরনের মাতাল। এরা কিন্তু সবসময় হয়ে যায় না বেতাল, একটু আলাদা ধরনের মাতাল। আর এক ধরনের মাতাল আছে দেবীর, ওরা ওকে সন অনুষ্ঠানে খায়, বিয়ে বাড়িতে খায়, মাঝে মাঝে দেখবেন বেড়াতে গেলে খায়, আবার দেখবেন চাঁদ রাতে একটু খায়, কিংবা ঈদের নামাজ পড়ি একটু আরাম করে খেয়ে নেয়। মিলে যাচ্ছে না? এক ধরনের মাতাল। আর এক ধরনের মাতাল আছে দেবে, এরা ডেলি প্যাসেঞ্জারি করে, বিকেল 5:30টার সময় যায়, রাত 12:15টার সময় বাড়ি ফিরে, ঘরে দরজার সামনে দিয়ে যখন যাবে একবার আওয়াজ দেবে, দেখ ভাই মদ আমি খেতে পারি কিন্তু লোকের টাকা তো ঝেড়ে খাই না, এটা আমার নিজের পয়সায় খাই, এই জন্য মাতাল আমি হতে পারি কিন্তু ঈমান আমার পাকা। আচ্ছা আচ্ছা মিলছে, ওরা খুব ভালো বলে কিন্তু ঈমান আমার পাকা, যখন দরজার সামনে দিয়ে যাবে
আর তখন দেখবেন ঘরের ভিতরে আপনি যখন ভাত খাবেন আপনার বিবিটা বলবে দেখেছো ভাই অমল ভাইয়ের ছেলেটা ঢুকছে এই এক ধরনের মাতা চলেন আপনার সামনে আমি কি পয়েন্টটা রেখেছিলাম মাতালের নামাজ কবুল তাহলে এরাও ঈদ পরে তো কথা বলে না ঈদ পরে না জুম্মা পরে নাকি জুম্মার দিনও ঢুকতে দেন শুনেছি নাকি মাতালকে নাকি মসজিদে ঢুকতে দেয়নি দেন বলে হুজুর তার আগে ফ্রেশ হয়ে যায় ভালো জামা পরে লাগে কি বলেন আপনি আচ্ছা তাহলে ভালো জামা পরে নিলে ছাড় আছে কিন্তু যদি মদ খেয়ে ঢোকে তাহলে ফিরে বলো হ্যাঁ বলতে হবে কথা তাহলে তাহলে ছাড় নাই আচ্ছা মদখোর যদি ভেতরে ঢোকে তাহলে তাকে মেরে তাড়িয়ে দেব ঢুকতে দেব নাই কিন্তু কিছুক্ষণ পরে যদি এলাকার একটা টপ র‍্যাঙ্কের সুদখোর যদি ঢোকে কথা বলে না ধরে নিয়ে একটা পায়জামা পরে আছে পাঞ্জাবি পরে আছে নেটের টুপি পরে আছে একটা স্কর্পিও গাড়ির মালিক এরকম একটা টপ র‍্যাঙ্কের সুদখোর যদি মসজিদে জুম্মার দিনে ঢোকে ওকে তাড়িয়ে দেবেন না ফাঁস হাতারে জায়গা দেবেন এই হচ্ছে আমাদের সমাজ এই হচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজ জি কোন মানুষ যদি দেখবেন কারোর বাড়িতে যদি চুরি করে চুরি করলে ধরা পড়লে তাকে গণপিটুনি দেবে দেবে কি দেবে না কথা বলো তাহলে চুরি করা অপরাধ আর লটারি কেটে যদি 1 কোটি টাকা কেউ পেয়ে যায় তাকে বাহবা দেবে তোর ভাগ্যটা ভালো কথা বলে না বাস্তবটা বলে আরে চুরি করা অপরাধ কিন্তু লটারি কাটা কই অপরাধ অবস্থা খুব খারাপ কেন ভাই আইলা ঝড় আসবে এবারে এখন আসছে কি বলেন তো মোচা আই শুনছেন গল্প হায় 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 ফজরের নামাজ পড়ে চা খেতে গেছে চাচা আমার একটা ভালো পাওয়ারওয়ালা চশমা দিয়ে খবরের কাগজ মিলাচ্ছে মাল লিখেছে চলো ওই জন্যই তুই আলোচনাটা বার করলাম তাহলে 5 প্রকারের লোকের নামাজ করে বলো হবে না তার মধ্যে 1 নাম্বার ছেড়ে দেবো বাড়িওয়ালাও চিন্তাই আসছে কি বলে বাবা বলে সারা রাত বস কথা বুঝতে পারছে যে তাকান খেয়াল করে লক্ষ্য করে তাহলে পয়েন্টের মধ্যে কি ছিল 1 নম্বরে কি ছিল মদঘরের নামাজ আল্লাহর দরবারে কবুল কবুল হবে না নাম্বার 1 এবার আমি আপনাদের সামনে একটু আলোচনায় আসি মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত আছেন মদ সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন বাবাজি আমার মায়েরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে একাধিক আয়াত দিয়েছেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে একাধিক আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন পালাবার কোন জায়গা নাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন জানিয়েছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন
আমাকে তো সব সময় আপনারা আখেরি দোয়াতে রাখেন যখন দেখি সব হসপিটালের বেড হয়ে গেছে সব হসপিটালের বেড কি বলেন আপনারা এটাই প্রতি বছর থাকে যে দেখি সব অল্প দু চারটে লোক বসে আছে তাও দেখি সব লাল লাল চোখ রেগে বলে আবার একটা এসেছে কি আবার সকালবেলায় চালাবে রে তখন আর ওয়াজ করেও কোনো শান্তি পাইনি আর আপনারাও শুনে শান্তি পাইনি খালি তখন তো কোন রকমে খালি মনে হচ্ছে ছাড়লে ভালো হয় আর আমিও ভাবছি এদের ছুটি দিলে ভালো হয় এইরকম টাইম তো মনে হয় এই দুবার পেলাম না একবার সেই নবী দিবসে এসেছিলাম আর এই আমাদের আকরাম ভাই বললেন যে আমার আব্বার একটু পরেশানিতে যেতে হবে এরকম দুটো দুবার টাইম পাইছি হ্যাঁ বসার জায়গা নেই একটু আগে আগে আসেন না অনেক মানুষ দাঁড়িয়ে আছে যে একটু আগে আগে আসেন আসেন ভাই আচ্ছা একটু বসার সুযোগ করে দেন কি আছে আসে টাকা খেয়াল করে চ্যাপ্টার শেষ করব তাড়াতাড়ি খেয়াল করে মত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিলেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আযলাম রিজসুম মিনা মানে শাশান ফাজিতানি বুল আলাকুম তুফলিউন আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন মত সম্পর্কে বললেন কি ইন্নামা ইউরিদু শয়তান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা আমরি ওয়াল মাইসির ওয়াসাদুকুম আন যিকরিল্লাহ আনি সালাত ফাআল আনতুম মুনতাহা আল্লাহ বলার মদ আর জুয়া এটা মানুষের মধ্যে শত্রুতা সঞ্চার করে মানুষের মধ্যে শত্রুতা সঞ্চার করে সেটা হলো মদ আর জুয়া মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় মদ আর জুয়া আল্লাহর কথা দেখে বাস্তবটা মেলান হয় কি হয় না হয় কি হয় না মদ খেয়ে নিয়ে দেখবেন সমস্ত রকমের পাপ করা সম্ভব হয়ে যায় যত অন্যায়ের দেখবেন কারণ থাকে দেখবেন মদ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মদ আর জুয়া মানুষের মধ্যে শত্রুতা সঞ্চার করে আর মানুষকে সলাৎ থেকে দূরে রাখে নামাজ পড়তে দেয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন সুন্দর করে বললেন কি মানুষের মধ্যে সলাৎ আদায় করতে দেয় না সুতরাং এ থেকে কি তোমরা বিরত থাকবে না আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আযলাম রিজসুম মিনা মানে শয়তান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিউন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ আর জুয়া ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম আল্লাহ বললেন কি প্রতিমা আর কি ভাগ্য পরীক্ষার জন্য যে তীর ফাজতানিবু লাআল্লাকুম انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان এগুলো সবই হলো শয়তানি কাজ ফাজতানি বল আনকুম তুফলিহুন যদি তোমরা এ থেকে বেঁচে থাকতে পারো তোমরাই হলে সফল সব তোমরাই হলে সফল তোমরাই হলে আল্লাহর ধার্মিক বান্দা এ থেকে তোমরা বেঁচে থাকো এ থেকে থেকে বেঁচে থাকতে পারলে তোমরা নিশ্চয় সফল হতে পারবে নিশ্চয় তোমরা ভালো মানুষ হিসাবে জীবন যাপন করতে পারবে মত সম্পর্কে একাধিক আয়াত এসেছে চলুন আমি অত ডিটেইলস এ যাব না তাহলে একটা আয়াত এসেছিল কি ছয়টা আয়াত এসেছিল বাবাজি অনেক আয়াত এসেছে
বাবা জি সুরে রেখে দিন আল্লাহ নবী যখন হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন মদিনায় যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু সংখ্যক সাহাবী আমার রাসূলুল্লাহর কাছে এলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর পিয়াদবি নেবেন না গজর মদ খেলে মানুষ অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয় হুজুর মদ সম্পর্কে যদি আপনি ডিটেইলস আলোচনা করতেন আল্লাহ নবী সেই সময় ডিটেইলস আলোচনা করবেন ডিটেইলস আলোচনা করার জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে একটা সুন্দর আয়াত দিলেন কি ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউল ইন্নাস কুল ফীমা ইসমুন কাবীর ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসির সদা আমার আল্লাহ সুন্দর করে বললেন কুল ফীমা ইসমুন কাবীর হে নবী আপনি বলে দেন মদ না খাওয়াই ভালো কারণ এর মধ্যে রয়েছে বড় ধরনের পাপ আর এটা উপকারের থেকে অপকারটাই বেশি যখন এই কথাটা আমার নবী জানিয়ে দিলেন কিছু সংখ্যক সাহাবী তারা মদ খাওয়া ছেড়ে দিলেন আর কিছু সংখ্যক মানুষ তারা মদ খাওয়া ছেড়ে দিলেন কিন্তু কিছু সংখ্যক মানুষ বলল সরাসরি আরাম যখন হয় না আমরা খাবো কিন্তু উপকারের থেকে অপকারটাই বেশি যখন কম খাবো এরপরে কিছু সংখ্যক মানুষ তারা মদ খেতে শুরু করলেন ও বাবাজি আমার ভাইরা রেখে দিন আল্লাহ নবী সাহাবী একদিন বাড়িতে একটা বন্ধুদেরকে দাওয়াত করে একটা অনুষ্ঠান করলেন একজন সাহাবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ালেন নামাজ পড়াতে পড়াতে সূরা গাফিরুনটা তিনি পড়াছিলেন পড়াতে পড়াতে একটু বাড়িয়ে ফেললেন লম্বা করে ফেললেন একটু গোলমাল হলো ভুল হলো রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন সুন্দর করে আমার আল্লাহ জানালেন কি বললেন তোমরা নিঃসংকোচ অবস্থায় নামাজে নিকটে যেও না আল্লাহ আর একটা আয়াত দিয়ে বললেন তোমরা নিঃসংকোচ অবস্থায় নামাজে নিকটে লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা আর একটা আয়াত দিলেন ও বাবা জি আবার বাইরে শুনেন ভালো করে শুনে কে দিল বাবা এরপর আল্লাহ আরো আয়াত দিলেন দিয়ে স্পষ্ট হারাম করে দিলেন আমি এত লম্বা আলোচনায় যাচ্ছি না কিন্তু যেহেতু আমার পয়েন্ট ছিল কি নামাজ পড়লে তাহলে সে মদ খেতে পারে না আর যদি মদ খেয়ে নামাজ পড়ে তার নামাজটা কবুল হবে না এটাই পয়েন্ট ছিল এবারে মনে করুন যদি কেউ মদ খেয়ে ফেলে তার এখন করণীয় কি এখন উপায় কি মনে রাখবেন বাবা জি আমার ভাইরা যদি কোন মানুষ মদ খেয়ে ফেলে তার নামাজ কিন্তু কবুল হবে না কিন্তু যদি সে তওবা করে তার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে কিন্তু একবার মদ খেয়ে নিলে 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না এই 40 দিনের ভিতরে যদি আবার দ্বিতীয়বার মদ খেয়ে ফেলে বন্ধুদের পাল্লায় পড়ে মদ খায় মদ খেয়ে আবার যদি সে পুনরায় নিজে যদি আবার ফিরে আসার চেষ্টা করে আল্লাহর কাছে মাপ চায় আবার দ্বিতীয়বার আল্লাহ তার তওবা কবুল করবেন কিন্তু 40 দিন পর্যন্ত নামাজ কবুল করবেন না আবার এই 40 দিনের ভিতরে যদি আবার সে মদ পান করে আবার বন্ধুদের সোহবতে পড়ে যদি ফের মদ খেয়ে নেয় খেয়ে নিয়ে যদি আবার নিজের ভুলটা বুঝতে পেরে আবার আল্লাহর কাছে যদি ফিরে আসে তওবা করে আমার আল্লাহ ফের তওবা কবুল করবেন কিন্তু 40 দিন নামাজ কবুল করবেন না কবার হলো তিনবার চতুর্থ মারের বেলায় চার নাম্বারে চতুর্থ নাম্বারে চতুর্থ বারের বেলায় যদি সে আবার মদ পান করে ফের যদি নিজের পাপটাকে বুঝতে পেরে আবার তওবা করে কিন্তু এবারে মনে রাখবেন তওবাটাও কবুল হবে না আর নামাজটাও কবুল হবে না তাহলে অপশন আছে তিনবার আল্লাহ তওবা কবুল করেন 40 দিন নামাজ কবুল হয় না কিন্তু তওবা কবুল হয় এইজন্য বাবাজি আমার ভাইরা যারা খেয়ে ফেলেছো তোমাদের হাতে ধরে বলি আর মদ যেন খেও না খেও না খেও না
মুখেও না এই মত অবস্থাতে যদি মৃত্যু হয়ে যায় কিয়ামতের ময়দানে ওই শরাবের মদের বোতল দিয়ে দেওয়া হবে যে ব্যক্তিটা বিষ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করবে আত্মহত্যা করবে ওই মানুষটি কিয়ামতের ময়দানে ওকে যখন জাহান্নামে দেওয়া হবে শুধু বিষ খাবে সারাক্ষণ ধরে বিষ খাবে যে মানুষটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে ও বাবা জি আমার ভাইরা শুনে রেখে দাও আল্লাহ জাহান্নামের আগুনে যখন দেবেন তার জন্য ওই আত্মহত্যা করার জন্য গলায় দড়ির ব্যবস্থাই করে দেবেন সর্বসময় সে আত্মহত্যাটাই তার জন্য টুইজে দেবেন সেটাই সে করবে গলায় দড়ি দেওয়াটাই তার মধ্যে চালু থাকবে এই জন্য অনুরোধ করি বাবা মদ খেয়ে মরো না মরো না মরো না মদ খেলে তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহ চূড়ান্ত আয়াত দিয়ে কিয়ামত পর্যন্ত মদকে হারাম করে দিয়েছেন মদ খেও না খেও না যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন তওবা কবুল করবেন তওবা করে ওয়াদা দাও টেনে কান মলো জীবনে আর কোনোদিন মদের গ্লাস ধরো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস দিয়েছেন দি আল্লাহর নবী বলেছেন 10 জনের উপরে আল্লাহর লানত যে মদ তৈরি করে যার নিকটে মদ বহন করে নিয়ে যাওয়া হয় যে মদ তৈরির পরামর্শ দেয় যে মদের টেবিলটা ধৌত করে যে মদের গ্লাসটাকে ধৌত করে যে ব্যক্তিটা ওই অর্থটাকে বহন করে নিয়ে যে ওই কোম্পানি বা ওই মালিকের হাতে পৌঁছে দেয় যে মালিক বা কোম্পানি যা ম্যানেজার ওই অর্থটাকে নিয়ে ক্যাশ বক্সের ভিতরে ঢুকিয়ে দেয় এই রকম ভাবে আল্লাহ নবী বলেছেন 10 জনের উপরে আল্লাহর লানত খোদার গজব সুতরাং যদি কেউ বলে আমি মদ খাই না বিক্রি করি তার উপর আল্লাহর লানত হবে আর যদি কেউ বলে আমি মদ খাই না মদের দোকানে কাজ করি তার উপরে ওরে আল্লাহর লানত হবে সুতরাং আপনাকে বুঝে নিতে হবে মদের সঙ্গে যদি জাররা পরিমাণ সম্পর্ক থাকে আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হওয়ার সুযোগ থাকলেও কিন্তু নামাজ কিন্তু কবুল হবে না চলুন পরের পয়েন্ট তাহলে এক নম্বরে কি ছিল ধরে বলো এক নম্বরে মদ দ্বিতীয় নাম্বার দু নাম্বার সুদ করে নামাজ কবুল হবে না সুদ করে এখানে নেই তো কথা বলে না এদিকে অতটা নেই তাই তো ঠিক বাবা জি আমার ভাইরা এই জন্য মাঝে মাঝে ওগুলোকে আপডেট করাতে হবে জানেওয়ালা ব্যক্তির কাছে গিয়ে জেনে নিতে হবে কোনগুলো ইন্টারেস্টের পয়সা ওই পয়সাগুলোকে আলাদা করে বের করতে হবে ওগুলোকে নিয়ে জনহিতকর কাজে লাগাতে হবে বাথরুমের কাজে লাগাতে পারেন রাস্তার কাজে লাগাতে পারেন কিন্তু কোনো মসজিদে দেওয়া যাবে না খুব চা আপনি বলবেন 2023 সাল পর্যন্ত দোয়া করছি কবুল হয় না আরে 23 সাল কেন আপনাকে অত দূর যেতে হবে না আপনি যদি পরিবর্তনের জায়গায় আসতে পারেন তিন দিনই আপনার জবানে দোয়া কবুল হবে আর যদি গোলমাল থাকে 23 সাল কেন 93 বছর পর্যন্ত দোয়া করবেন কবুল হবে না এটা মনে রাখতে হবে চলুন সুদ সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে ধারাবাহিক আলোচনা করেছি আজকে আর আমি ওইদিকে যাচ্ছি না তবে এতটুকু বলি সুদ সম্পর্কে বাবা জিবরাই বলা হয়েছে 70টার কাছাকাছি পাপ রয়েছে তার মধ্যে হালকা পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার জেনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় পাপ হয় যদি এক জাররা পরিমাণ এক জাররা পরিমাণ যদি জেনে শুনে সুদ খাওয়া হয় আর সুদের সর্বোচ্চ পাপ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হওয়া বাড়িতে আর বন্ধন ঢোকাবেন বাড়িতে আর বিবিদেরকে মহিলা সমিতির হেড করে দেবেন না সাবধান হয়ে যাবে চলে কটা হলো কেন আমি আপনাদের বলেছিলাম যে নামাজ পড়ছেন দোয়া কবুল হচ্ছে না কেন এটা মিলিয়ে দিচ্ছি দোয়া নয় এবারে নামাজও কবুল হচ্ছে না
পড়ছেন কিন্তু নামাজ কবুল হয় না এখন আপনাদেরকে আবার বলেছিলাম বেশি বললে আর বলবো হুজুর সেও এক বিষয় চলেন দুই তিন নম্বর যেহেতু আপনারা বলে দিতে বলেছেন আর তিনটে বাকি আছে বলো তো বলো না কে ছেড়ে দেবো চাপ হয়ে যাচ্ছে কি এই চাপ হয়ে যাচ্ছে কি তাহলে ঠিক আছে মাশাআল্লাহ চলে চলে দুই নম্বর তৃতীয় নাম্বার তিন নাম্বার কি তিন নাম্বার হলো মা বাপের অবাধ্য সন্তান যারা মা বাপের সঙ্গে হাসি মুখে কথা বলে না কিন্তু বন্ধুর কথার গুরুত্ব অনেক বেশি দেয় কথাটি বন্ধু যদি দরজার সামনে এসে পিপ পিপ করে একবার হন দিয়ে দেয় সব কাজ ছেড়ে দিয়ে বন্ধুর কথার গুরুত্ব দেয় কথা বলেন আছে কিন্তু মা যদি বলে কোথায় যাচ্ছিস সে বলছে তখন আমি যাচ্ছি সামনে বাজারটার নাম হরিদাসপুর বাজারে যাচ্ছি তখন মা বলছে ঠিক আছে যাচ্ছিস যা আপনাদের এই বাজারটার নাম রাজনগর বাজার থেকে অন্তত 500 মুসুর ডাল এনে দিয়ে যা তখন আপনি রেগে গিয়ে বলছেন তোর খালি খুঁজে পাস না আমি কোথাও গেলি খালি কাজ মনে পড়ে যায় এরকম ছেলে আছে না ওই ছেলেটার নামাজ কিন্তু কবুল হবে না বুঝে গেল তো বাবাজি এই চুবাক ছেলেগুলো বললো ভাই না এতক্ষণ তো ঠিকই ছিল কিন্তু এবারে কেন এই লাইন যারা মা বাপের অবাধ্য সন্তান তাদের নামাজও কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়াবিলওয়ালিদাইনি ইহসান আল্লাহ বলেন তোমরা এক আল্লাহর অনুসরণ করো আল্লাহর সঙ্গে শরীক করো না আর তোমাদের পিতা মাতা যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে তোমরা ভালো আচরণ করো জোরে বলবে আরো জোরে বলবেন না আমার নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম বাপ মা রাজি আল্লাহ রাজি বাপ মা নারাজ তো আল্লাহ নিজি হয়ে যাবেন নারাজ মা বাপ যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় মায়ের পায়ের তলায় ছেলে মেয়ের জন্য জান্নাত অনেকে বলে স্বামীর পায়ের তলায় বিবির জান্নাত এটা ভুল কথা আসলে না আসলে হলো ছেলে মেয়ের জন্য তার পিতামাতা জান্নাত তার পিতামাতা জাহান্নাম এই যে বাপ মা রাজি হয়ে গেলে আল্লাহ রাজি আর মা বাপ নারাজ হয়ে গেলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবে আমার মতো হুজুর যদি খুশি হয়ে যায় আমার মতো পীর সাহেব যদি খুশি হয়ে যায় আমার মতো হাজী সাহেব যদি খুশি হয়ে যায় আমার মতো হাফেজ সাহেবের মতো যদি হাফেজ সাহেব যদি খুশি হয়ে যায় ইমাম সাহেব যদি খুশি হয়ে যায় দুনিয়ার হাজী সাহেবরা যদি খুশি হয়ে যায় সবাই যদি আপনার জন্য দোয়া করে আর আপনার মা বাপ যদি বা মা যদি একাই কে দোয়া করে লিখে রেখে দেন দেন ওই মায়ের বদদোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবার মনে রাগ করছেন আপনারা না রাগ করছেন কি আপনারা চলে এই জন্য যাদের মা বাপ হায়াতে আছে বাপ মার সঙ্গে অন্তত ভালো আচরণটা করবেন এটুকু অনুরোধ এটুকু অনুরোধ বাপ মার সঙ্গে একটু ভালো করে দোয়াটা লিয়ে নিয়ে বলুন হুজুর দোয়া লিয়ে নি অবশ্যই তো দোয়া লিয়ে কে বলেছে দোয়া লিয়ে কলকাতা যাবার সময় বলছে এই মা দোয়া করবি এরকম আছে না মাকে এমন দুঃখ দিয়েছে মায়ের অন্তরটা পুরো জ্বালিয়ে রেখেছে আর যাবার সময় মাকে বলছে মা কলকাতা চললাম রে একটু দোয়া করবি আবার যাবার সময় বলছে মা একটু কড়া করে মারবি কিছু ছেলে আছে বলবেন কড়া করে মারতে আমাদেরকেও বলে হুজুর একটু কড়া করে দোয়া করবেন তো আমি বলি ভাই আমার কাছে কড়া নেই যা আছে খুন্তি আর চামচ নিতে হয় না আর নালে সরে যাও কারণ আমার কাছে কড়া টড়া নেই যা আছে খুন্তি আর চামচ কি আশ্চর্যের বিষয় বলেন দিকে হ্যাঁ আমি দরুস আমি কি বলে সূরা ফাতিহা শরীফ পড়ে ফুঁক দিচ্ছি সূরা ইখলাস শরীফ পড়ে ফুঁক দিচ্ছি সূরা নাস শরীফ পড়ে ফুঁক দিচ্ছি আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিচ্ছি এরপরে বলছে কড়া কড়া তাহলে এরপরে আমি আর কড়া কথা পাবো
মায়ের সঙ্গে যাবার সময় বিয়াদবি করে দিয়ে আর মা দোয়া করছি বললে দোয়া পাওয়া যায় না, দোয়া ছিনিয়ে নিতে হয়, দোয়া অন্তর থেকে বের করে নিতে হয়। একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন মায়ের সঙ্গে কেমন করে দোয়া নেবেন বলে দিচ্ছি। দেখেন ধরে নেন, মনে করুন মাঘ মাসের ঠান্ডা, মা যে কামরাটা শুয়ে আছে রাত 12টার সময় একবার ঢুকলে, ঢুকে বলে মা মা আম্মা ঘুমিয়ে পড়েছো? তখন মা কম্বলের ভেতর থেকে বলছে না বেটা ঘুমাইনি, এই তো শুলাম, মা ঠান্ডা লাগছে নাকি? তখন মা কম্বলের ভেতর থেকে একটু মুখটা বার করে চোখটা তাকিয়ে ছেলের দিকে বলছে না তেমন লাগে। যখন বলছে তেমন লাগে না, তখন আপনাকে বুঝে নিতে হবে মাকে নিশ্চয়ই ঠান্ডা লাগে। এবার আপনি জানালার দিকে তাকাচ্ছেন, দরজার দিকে তাকাচ্ছেন, কোন দিক দিয়ে বাইরের হাওয়া আসছে দেখছেন, তাকিয়ে দেখলেন যে না এই যে কি বলে জানালাটা আছে, এই যে জানালাটা স্লাইডের কাজ করা আছে, ওর নিচেটা ঠিক একটু কোটিং গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ফাঁকা হয়ে গেছে, ওই দিক দিয়ে মনে হাওয়া ঢুকছে। আপনি কি করবেন? এখন আপাতত ছেঁড়া কাপড় দিয়ে ওই কোটিং যেখানটার দিকে নষ্ট হয়ে গেছে ওই জায়গা ছিদ্র গুলোকে বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে কিচ্ছু না বলে মা আমি তাহলে যাই বলে যে পরদিনে মাকে না বলে রাত 12টার সময় আপনার হরিদাসপুর বাজারে কিংবা রাধামণি বাজার থেকে একটা দামি 1600 টাকার কম্বল কিনে, মকমলের কম্বল কিনে আবার মায়ের ঘরেতে গেলেন রাত 12টার সময়। কি বলে মা ঘুমিয়ে পড়লে? না বেটা ঘুমাইনি। মা তোমাকে কালকে মনে হয় ঠান্ডা লাগছিল, আজকে আর ঠান্ডা লাগবে না, তোমার ব্যবস্থা করেছি, দেখো মা একটা মকমলের কম্বল নিয়ে এসেছি। যখন মা ওতে হাত দিচ্ছে না, তখন মায়ের জানটা বড় হয়ে যাচ্ছে, জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বলে বলে মা যে কম্বল গায়ে দিয়ে শুয়েছিল তার উপরে এই দামি কম্বলটাকে নিয়ে পা থেকে আর পাতা পর্যন্ত ঢাকা দিয়ে দেন, দিয়ে বলে মা আর ঠান্ডা লাগবে না। যখন মা এবারে হাত দিচ্ছে না, দিয়ে ব্যাস মায়ের মনটা খুশি হয়ে গেল। আপনি খালি খালি কিছু বলতে হলো না, খালি কম্বলটা ঢাকা দিয়ে ঘরে চলে গেলেন, ভিখে রেখে দেন, আর মা যতক্ষণ জেগে রইল ততক্ষণ আপনার জন্য অন্তর থেকে দোয়া করতে রইল। এটা হচ্ছে দোয়া। এই দোয়াটা বার করে নিতে হয়, দোয়াটা অন্তর থেকে বার করে নিতে হয়। মায়ের অন্তরকে নারাজ করে দেবেন, লাল চোখ দেখিয়ে কথা বলবেন, আর কলকাতায় যাওয়ার সময় বলেন মা একটু কড়া করে দোয়া করবি, এটা কখনো হয় না। স্বামীর অবাধ্য স্ত্রী এরা জান্নাতে যাবে না। স্বামী কথা বলে না, স্বামীর স্বামী অবাধ্য স্ত্রী এরাও কিন্তু জান্নাতে যাবে না। আজকে আপনাদের এখানে কি সমাজে আছে স্বামীর অবাধ্য স্ত্রী আজকের দিনে আছে না? নাই, কথা বলে না, স্বামীর ওপরে গলা উঁচু করে কথা বলে এমন মহিলা আছে না? নাই, এমনও মহিলা আছে দেখবেন মহিলার কথাই পুরুষকে চলতে হয়। কথা বলছেন না কেন? আছে না? নাই, এদেরও নামাজ কিন্তু কবুল হবে না। এই জন্য কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন সাত প্রকারের নারী কিন্তু জান্নাতে যাবে না। কয় প্রকার? সাত প্রকার। সাত প্রকারের নারী কিন্তু জান্নাতে যাবে না। সাত প্রকারের নারীরা কিন্তু জান্নাতে যাবে না, এর মধ্যে এক নম্বর কি? এক নম্বর হলো আন্নানা, দুই নম্বর কি? দ্বিতীয় নম্বর। দুই নম্বর হলো মান্নানা, তৃতীয় নম্বর। পাঁচ নম্বর হলো হান্নানা, চতুর্থ নম্বর হলো কান্নানা, পাঁচ নম্বর। পঞ্চম নম্বর হলো হাদ্দাকা, ছয় নম্বর। ষষ্ঠ নম্বর হলো বাররাকা, সপ্তম নম্বর। সাত নম্বর হলো সাদ্দাকা। এই সাত প্রকারের নারী এরা কিন্তু জান্নাতে যাবে না। এবারে আপনাদের গ্রামে আছে কিনা? সব বোনাসের কি বুঝাতে চাই? চাই চাই আছে চাপা হয়ে পড়ে পড়ে চাচা বলছে চাপা হয়ে পড়ে আছে, ফাইল নিচে চলে গেছে,
আছে এইবার আবার আগে বাংলা অর্থটা বললে বুঝতে পারবেন আন্নানা মানে কি আন্নানা মানে হলো অহংকারী নারী এই অহংকারী নারী আজকের দিনে আছে কথা বলে না আছে না নাই মাঝে মাঝে দেখবেন তার সৌন্দর্যের অহংকার করে মাঝে মাঝে দেখবেন তার বাপের পয়সা নিয়ে অহংকার করে আমার বাপের কত আছে জানো কথা কি বুঝে যাচ্ছে বাবা হ্যাঁ চলেন রাত হয়ে যাচ্ছে না এই রাত হয়ে যাচ্ছে না দাঁড়ান দেখে লিখছি ওয়াল্লাহ একটা বেজে গেছে গো